এ ওসব আমি হচ্ছে রাজিনা আপনারা দেখতে পাচ্ছেন আমার সারভাইভাল নতুন একটি এপিসোড এপিসোড এটা আজকে আমরা বানাইতে সার্ভাইভাল যে একটি অনেক বড় কাসেল এটা হচ্ছে সার্ভাইভাল সিরিজ তো আপনারা ভাববেন না যে এটা ক্রিয়েটিভ যারা ভাববেন এটা ক্রিয়েটিভ তো প্লিজ তারা ভুল আসলে এটা সত্যি কথা এটা সার্ভাইভাল যাই দেখবেন সব সারভাইভলে করা আমার যে স্টোন স্টোন আসে না স্টোন জমাইতে মানে এত টাইম লাগছে মাটির নিচ থেকে স্টোন ভাঙিয়া তারপর নিয়ে এসছি আপনারা যদি এটার প্রুফ চান তাহলে আমি নেক্সট ভিডিওতে বলে দিব তো এটা হবে ফার্স্ট পার্ট এবং সেকেন্ড পার্টে আমরা ফুল ফুল কাসলটা আপনাদেরকে প্রবেশে মানে সুন্দর করে দেখিয়ে দিব এখন ওটা ফার্স্ট পার্ট এটা হচ্ছে একটা ভিলেজ আমি অনেক দিন ধরেই এই ভিডিওটা একটা ভিডিওর জন্য খুবই 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 কষ্ট করেছি দেখতে পাচ্ছেন এটা আমি অনেক দিন আগে থেকেই সার্ভারে খেলি মানে আমার সার্ভার এই সার্ভারের নাম হচ্ছে আর সার্ভার তো যারা আসতে চান তারা বলতে পারেন আমি এটাকে একটা এস পি হিসেবে বানিয়ে নেব সবাই আসেন দেখেন আমাদের কাছে বিশিষ্ট নাই তো সবার আগে আমরা সব স্টোনগুলো নিয়েছি এবং যা যা দরকারি লাগে সব আগে নিয়ে নেই তারপর আমরা আগে বানাবো তো বানানোর পর সবার আগে আমরা প্লেয়ারগুলো বানাবো আপনাদেরকে শুধু প্লেয়ারগুলোই বানায় দেখাতে পারবো কারণ আমার মোবাইলে বেশি স্টোরেজ নাই যে ভিডিওটা অনেক লম্বা হবে এবং বেশি স্টোরেজ নাই তো ওই জন্য দেখতে পারবো আপনারা দুঃখিত আপনাদেরকে দেখাতে পারবো না পুরোটা তো যেহেতুটুকুই পারি আপনাদেরকে দেখাবো সমস্যা নাই সরি তো আপনারা দেখেন কতটুকু হয় আর কি আমার যা মনে হয় শুধু প্লেয়ারগুলোই দেখাতে পারবো কিন্তু আমি বসে সব কমপ্লিট করে ফেলবো কোনো সমস্যা নাই এখন সাওয়াল দিয়ে সব ক্লিন করতে হবে তো চলুন সব ক্লিন করা যাক তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা সব একদম যত দশ ছিল সব কমপ্লিট করে দিয়েছি আমি ভিডিওটা একাইটটা দিয়েছি যাতে আপনাদের অসুবিধা না হয় তো দেখি এখন আমরা বানাবো প্লেয়ার তো মেন প্লেয়ারের আগে তিন তিন বাই তিন এবং তিন বাই তিন সব তিন করে দিব প্লেয়ার এবং প্লেয়ারগুলো সাত ব্লক উপরে হবে সাত ব্লক কারণ আমি সব মাপ মাপনিয়ার রাখছি তো এর কাসেলটা আমাদের মেন কাসেল হবে তো এটা যত পারি তত সুন্দর করলেই আমাদের জন্য ভালো হয় তো পরে যদি বলেন আপনার এই কাসেলটা ভাঙে আরও বড় করতে পারি আগে আপনারা কমেন্ট কমেন্ট অপশন আপনাদের জন্যগুলো আছে আপনাদের যা পারেন তাই কমেন্ট করেন দেখি কি করা যায় তো সবার আগে দেখতে পাচ্ছেন মানে বেসটা কিভাবে হবে আর কি প্লেয়ারের বেসটা এভাবে এভাবে করতে হবে তারপর আপনারা যদি চান এরকম বানাইতে তাহলে বানাতে পারেন তো এর বানাতে বেশি কষ্টকর হবে না কেন আমি অত বেশি বড় বানাবো না প্রথম প্রথম একটু ছোটোই দরকার হয় কারণ এ আমার খালি দুইটা বাড়ি আছে এক কেটে সে স্টোরেজ রুম আর কি স্টোরেজ রুমই বলি তো আরেক কটার সে গিয়ে আমার মেন বাড়ি যেটার ভিতরে সব কিছু আছে আপনারা যদি বলেন তাহলে ওটা টুরও দিয়ে দিব এবং ওই বাড়িটা একটু অনেক বড়ো তাহলে আপনারা যদি বলেন ওটা বেশি সুন্দর না তারপরও কিন্তু আপনারা যদি বলেন তাহলে দিয়ে দিতে পারি সময় দিয়ে দিব নেক্সট ভিডিওতে মাইন্ড সিরিজের তো আমি সবসময় ফ্রি ফায়ার খেলি কিন্তু আজকে মাইন্ড ভিডিও ছাড়তে হলো কারণ আমি অনেক দিন ধরেই মাইন্ড এই জিনিসটা আপলোডের জন্য মানে একটি ভিডিও বানানোর জন্য অনেক দিন ধরেই অপেক্ষায় ছিলাম যে কবে এটা আপলোড করব কবে এটা আপলোড করবো তো আজকে ভিডিওটা আপলোড করতে যাচ্ছি আপনারা যারা সাবস্ক্রাইব করেন নেই নিউজ এসেছেন প্লিজ দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন এবং বেলাইকনটা অন করে দিবেন এরকম নতুন না নতুন ভিডিও পাওয়ার জন্য তো চলুন দেখি আমাদের এখন কি প্রয়োজন হয় আমরা এখন ঘুমিয়ে যাব নেক্সট ডে আমরা আবার প্লেয়ারের কাজ শুরু করব। আমার যা মনে হয় প্লেয়ারের কাজ তাড়াতাড়ি শেষ হয়ে যাবে না কারণ প্লেয়ার দিতে হবে আবার সাইড ওয়াল আমি আপনাদের জাস্ট প্লেয়ারগুলি দেখায় দেবো কারণ আমার ফোনে বেশি স্টোরেজ তো নাই যেহেতু স্টোরেজ নাই তাহলে আমি পুরোটা দেখাতে পারছি না দুঃখিত যেতটুকি পারি দেখাই দিব নেক্সট আমি দরকার পড়লে আমি বানায় রাখবো পরের ভিডিওতে আপনাকে দেখা দিব সিরিজ নাম্বার টুতে তো চলুন আমরা আগে এটা বানাই তো আপনারা দেখলেন প্লেয়ারের কাজ শেষ প্রথমে একটি প্লেয়ারের কাজ হয়ে গেল আপনাদের আর দুটো বা তিনটা দেখাতে পারি বাকি ওয়াল টেনে দিব এবং উপর দিয়ে স্ল্যাব লাগাই দিব তারপরে হয়ে যাবে কমপ্লিট গ্যাস ব্রু তারপর তো সোজা না হ্যাঁ উপর দিয়ে আরও কিছু সাজাইতে হবে আমার যা মনে হয় এটা বেশি একটা সুন্দর হবে না তারপর ওটা সুন্দর করার পছন্দ চেষ্টা করব এবং যদি দেখি অনেক খারাপ হয়েছে তাহলে ভ্যাঙ্গিয়া ফেলবো এবং আরও কিছু স্টোন জমাইয়া অনেক বিশাল বড়। মানে বিশাল বড় একটি কাসল তৈরি করবো সেই কাসলে আমাদের এই ওয়ার্ল্ডটার নাম দিতে চাচ্ছি আর জি এস পি আপনারা যদি চান এটা লগ ইন করতে তাহলে আসতে পারেন আপনাদের কাছে পিছন থেকে নয়সা আসতে পারে তো যদি নয় তাহলে দুঃখিত প্রথমে আমরা ডার্ট দিয়ে একটা সার্কেল মানে আমাদের বাউন্ডারিতে বানিয়ে নিব যে বাউন্ডারি হিসেবে এই বাউন্ডারি মানে যে ডার্ট দেখতেছেন এ ডার্ট হবে আমাদের স্টোন প্রথমে আমরা আগে মাপটা নিচে যে কতটুকু দেওয়া যায় তো এতটুকু দিলে হয়তো ভালো হবে তো প্রথমে এটা ভাঙেই তারপর শুরু করা যাক এখন আবার আরেকটি প্লেয়ারের কাজ প্রথমে সাত ব্লক টানে নেবেন প্রথমে এটা পাঁচ আমি ভুলে ভুলে গেছিলাম তো আবার যেতে হইব গিয়ে আবার গোনা দিতো দেখি কয় ব্লক এক দুই তিন চার পাঁচ ছয় ছয় সাত ঠিক আছে তো চলেন আবার সাত ব্লক করতে হবে চলেন শুরু করা যাক আবার এটার কাজ আপনাদের তাহলে এক কাজ করি এইভাবে তো আপনাদের সময় নষ্ট হচ্ছে তো চলুন একটু ভিডিওটা টানে দেই তো আপনারা দেখতেই পারছেন ভিডিওটা টানা দেওয়া হয়েছে এখন দেখেন যে কি হয়েছে কত কাজ কমপ্লিট হয়েছে তো চলেন এই প্লেয়ারের কাজও শেষ এখন আমরা নিচে নামবো সরি তো আমার একটু শরীর খারাপ তো হইতে পারে তো প্লিজ যাই হোক একটু রাইকেন আপ করে দিন সমস্যা নেই তারপর আপনার দেখি আর কী করা যায় এই দুটা প্লেয়ার কমপ্লিট হয়েছে এখন আরও দুইটা প্লেয়ার কমপ্লিট করতে হবে চলুন আরো দুইটাও কমপ্লিট করা যাক ওয়ান টু থ্রি তো এখন এই যে এই বাড়িটা ভাঙতে হইতেছে কারণ হইতেছে গিয়ে বাড়িটা অনেক সমস্যা করতেছে কি করা যায় বাড়িটা তো ভাঙতোই বউ সরি এটা না মানে ওই যে ভিলেজারের বাড়িটা দেখি কি করা যায় এখন আমাদের ঘুমাইতেই বউ আরে ভাই এখন ওরাই তো কেনা গেল তো আজকের জন্য ভিডিওটা এতটুকু কি পরে নেক্সট পার্ট দেখা হবে আমার মোবাইলের স্টোর কমে গেছে তো নেক্সট পার্ট নেক্সট এপিসোডটা আবার দেখা হবে ফুল কার্সেল রিভিউ